মর্নিং দাদু। শিবা, একদম ঠিক সময় তুমি এসেছো। বসো, আমি একটা নতুন রাগ বানিয়েছি, তোমাকে শোনাচ্ছি। তুমি শোনো আর আমার সঙ্গে সঙ্গে গাও। ওকে দাদু, শোনাও। তুমি এখানে কি করে এলে? আমি তো শিবাকে শেখাচ্ছিলাম। কি বলবো তোমায়, গানে তুমি এতই মগ্ন হয়ে যাও যে কোনো দিকে তোমার খেয়ালই থাকে না। তুমি তো আমাকে হাত ধরে টেনে আনলে, এই বলে যে আমাকে গান শেখাবে। এইবার আমি যখন গান শিখছি তখন অজুহাত দেখিও না। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি এসো শিখে নাও। আরে, একজন গুরুর কাছে সব শিষ্যই সমান। মনঃসংযোগ করো। সিং, তুমি এখানে আবার কি করছো? এখানে তো তোমার দিদিমারে আজ করছিল। দাদু, আমি তো খাবার বানাচ্ছিলাম, আপনি আমাকে গান শেখানোর জন্য কিচেন থেকে ডেকে নিয়ে এলেন। তোমরা কিছু তো একটা গন্ডগোল করছো। দাদু, দিদা তোমার সাথে মজা করছে। আচ্ছা, এই ব্যাপার। এবার ভীম সিং, আমার সামনে বসে তোমাকে সন্ধ্যে পর্যন্ত রেওয়াজ করতে হবে। দিদিমা আমাকে বাঁচান, দাদুর সাথে গান। না 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 না। আজকের তাজা খবর হলো যে কাল রাত থেকে পুরো ভেদাস সিটিতে নেকড়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নেকড়ে মানুষের পোষা জন্তুদের ইতিমধ্যেই শিকার করেছে। আসুন আমাদের লাড্ডু সিং বাবুর কাছে এই ব্যাপারে আরো কিছু জানা যাক। লাড্ডু সিং বাবু বলুন। আরে বলার আর কি আছে, এখান থেকে 50 কিলোমিটার দূর যদি কোনো বাঘ এসেও পড়ে তাহলে লোকেরা তাকে বলে পালাও, না তো লাড্ডু সিং এসে যাবে আর বাঘ সেটা শোনার পরেই লেজ কুটিয়ে পালিয়ে যায়। আর এটা তো একটা ছোট খাটো নেকড়ে, ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি এর কি অবস্থা করি। ইনি ছিলেন লাড্ডু সিং বাবু, যিনি নেকড়েগুলোকে ধরার আশ্বাস দিলেন। সজাগ থাকুন, সজাগ থাকুন, সজাগ থাকুন। আরে বাবা, ঘুমোচ্ছেই বা কে? এমনিতেই নেকড়ের ভয়ে কেউ ঘুমোচ্ছেই না, তার উপরে সে আবার জাগাচ্ছে। যাও, অন্য কোথাও গিয়ে চেঁচাওকে যাও। সামনে তাকাও কিন্তু পিছন দিকে তাকিও না, পালাও। তোমরা
নেকড়ের খবরটা শুনেছ? আমাদের বাড়ির পাশে কারুর একটা ছাগল তুলে নিয়ে গেছে। কি নেকড়ে? আরে শহরে নেকড়ে আসবে কি করে? নিশ্চয় নেকড়ের মতো দেখতে এলিয়েন এসেছে। ইউডি, তোমার কি মাথায় এলিয়েন ছাড়া অন্য কিছু আসে না? ওই সব ছাড়ো না রেবা, এখন এটা ভাবতে হবে যে ওই নেকড়েকে কি করে ধরা যায়। আমার মনে হয় আমাদের সবাইকে রাত্রে পেট্রোলিং এ বেরোতে হবে, আর লড্ডু সিং স্যারকেও ডেকে নেব। ওকে শিবা। লড্ডু সিং স্যার? হ্যাঁ হ্যাঁ শিবা, বলো। ওকে ওকে শিবা, আমরা এক্ষুনি ওখানে পৌঁছে যাব। এই শিবা তো আমার নেকড়ের খাবার করেই ছাড়বে দেখছি। লড্ডু সিং স্যার, আপনি আর প্যারারাম বাবু ওই দিকে যান। রেবা আর আদি, তোমরা দুজন ওই রাস্তায় যাও। যখন কেউ কোনো খবর পাবে, মেইন ক্রসিং সিগন্যালে মিট করবে। ওকে শিবা। এটা তো আমার পাপি ডাকছে ইউডি। রেবা, লড্ডু সিং স্যার, আপনারা পাশের রোডে চলে আসুন, পাপ্পি কোনো বিপদে পড়েছে। কাম ফাস্ট। প্যারারাম, হ্যাঁ স্যার। বাইক পাশের গলিতে ঢোকাও, কিন্তু নেকড়ের থেকে দূরে থেকো। ওকে স্যার। সরি বন্ধু, শিকার করতে হলে জঙ্গলে যাও, এটা মানুষের থাকার জায়গা। লড্ডু সিং স্যার, এই নেকড়েটাকে ধরে দূরে কোথাও জঙ্গলে ছেড়ে আসার ব্যবস্থা করতে হবে। শিবা, ইউ ডোন্ট ওয়ারি, এরকম হিংস্র জানোয়ার ধরার আমার ভীষণ ভালো এক্সপেরিয়েন্স আছে। শোনো আমার আইডিয়া, শোনো। ওরা যখন ঘুরতে আসবে, আমরা তখন দিতে গিয়ে সবাই মিলে কেটে নেব। আইডিয়াটা তো ভালো, কিন্তু বিপদ আছে। আমি আপনার উপর দূর থেকে নজর রাখবো। বাবা শিবা, সব জানালা দরজা বন্ধ করে রাখবে, ওই নেকড়েদের বিশ্বাস নেই, কখন বাড়িতে ঢুকে আসে। ওকে দিদা, গুড নাইট। এটাই হলো সেই জায়গা যেখানে আমরা ওই নেকড়েটাকে ট্র্যাপ করব। এই ছাগলের ছদ্মবেশটা তুমি পরে নাও। ওই নেকড়েটা শিবার ডগি শিকার করতে নিশ্চয়ই এইখানে আসবে। আমি ওখানে গাছের উপর খাঁচাটাকে নিয়ে বসে থাকবো। তুমি ছাগল সেজে ম্যাঁ ম্যাঁ করবে, আর যেই না নেকড়েটা তোমাকে খাওয়ার লোভে এই গাছের তলা দিয়ে যাবে, আমি ওই গাছের উপর থেকে খাঁচাটাকে ওর উপর ফেলে দেবো। কেমন লাগলো আমার ফুল প্রুফ প্ল্যান? কেমন লাগলো? আমাকে উপরে পাঠানোর জন্য একদম ফুল প্রুফ প্ল্যান স্যার। স্যার, আমি তো ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করতেও পারি না স্যার, আপনি কি পারেন স্যার? প্যারারাম, তুমি দেখছি একেবারে অকর্মের ঢেঁকি। তাহলে শোনো। বাহ স্যার বাহ, আপনি এই ট্যালেন্ট এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলেন? একদম আসল ছাগল বলে মনে হচ্ছে। আপনি আগে কোথাও অ্যাক্টিং করতেন স্যার? অ্যাক্টিং? আরে আমি যখন স্কুলে কলেজে পড়তাম তখন এত ভালো অ্যাক্টিং করতাম যে লোকে বলতো যে আমাদের এলাকার 50 কিলোমিটার দূর অবধিও আমার মতো কোনো অ্যাক্টার নেই, বুঝেছো? হ্যাঁ স্যার,
তাহলে তো এই মেন রোলটা আপনি করবেন, এই ছাগলের রোলটা আপনার থেকে ভালো কেউ করতেই পারবে না। বাবু, যখন আপনি ওই নেকড়েটাকে ধরবেন আর আপনাকে টিভি নিউজে দেখাবে, তখন আপনার অভিনয়ের কত প্রশংসা হবে। আর আমি সাপোর্টিং অ্যাক্টরের মতন গাছের উপর বসবো আর উপর থেকে খাঁচাটাকে ফেলে দেবো স্যার। প্যারারাম, তুমি যখন এত করে বলছো তাহলে ঠিক আছে।